এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম, অশ্লীল গান বাজনা হারাম, নাচানাচি হারাম। আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে। ইসলাম বলল ইসলামী নাশিদ যদি তুমি গাও সেটা হালাল। ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে? ঢোলের দুই দিকে আটকানো, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ধামধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয় ডান্স দিতে মানে যায়। আছে না নাই? প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাঁপে ওনাদের সাথে। দুম্মা চলে, দুম্মা চলে, খালি কি চলে, দুম্মা চলে। খেয়াল করছেন আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে সাথে সাথে, আপনার শরীরও কাঁপবে, আপনাকে ক্রেজি বানাবে। ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায়, যেটা তোমাকে অস্থির বানায়, যেটা তোমাকে অশ্লীল বানায় ওটাকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? ঢোল বাজানো হারাম কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবারা নারীরা পুরুষেরা ছোট্ট সোনামণিরা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع البدر علينا من ثني نيات الوداع وجب الشكر علينا ما دعا لله ذا سبحان الله পড়ে। এই যে আমরা নাশিদটা গাইলাম এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম? এটা হালাল। দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স, ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, কত চমৎকার আমাদের শরিয়া, এটারে আমরা কঠিন বানাই। ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন আলিনু আন নিকাহ বিদ্দুফুফ, এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। ঢোলের ব্যান্ড পার্টি না, গিটারের না, হারমোনিয়ামের না, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? ওই বংশী দিয়া না, ওই বংশী হারাম, বাঁশি বাজানো হারাম, কিন্তু দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ঈসা ইসলাম। কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারের একই সম্পর্ক হয়, পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে, জিনার স্বীকৃতি নাই, ঠিক কিনা? এই জন্য বিয়ে গোপন করে করা যায় না, এটা অ্যানাউন্স করে করতে হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে, সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে, আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেবো। কারণ লুকিয়ে বিয়ে করা যায় না, সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই, যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে, ঠিক কিনা? এই নিয়মটা বুঝতে পারছেন? সবার কাছে ক্লিয়ার?